চল শালা চল, চল আজ ঘর চল, তুই তোকে আজ বান্ধা দেখবো, চল তোর এই পিরিত পড়াটাই বের করে দেবো, চল। তুই বহুত বেড়ে গেছিস, আজ তোর বাপকে ডাকবো, তোর মাইনকেও ডাকবো, তোর গায়ের লোককেও ডাকবো, তোকে বান্ধা দেখবো, চো। তোর দাঁতলা যদি না ভেঙে দিত, দেখতে পাচ্ছিস না যাচ্ছি তো, কেমন করে যা উড়ে উড়ে যাবো নাকি? হ্যাঁ আমি যদি পালা পাচ্ছিস না, তোর মুখটা এক ফাইনিং নিয়ে কতক্ষণ পালেন দিবি বলে কেন আর তোর সম্মানটা রেখে দিই, বুঝলি? তুই কি করবি? আমার কিছু করতে পারবি না, আমার কেউ কিছু করতে পারবে না, বুঝলি? চল আজ তোর ঘরে যাবো, কি কি বড়া, চল চল দেখা আজ তোর মজাটাই, আমি চল। কেন এরকম করছো? ওকে ছেড়ে দাও না, কি অবস্থা, ছেড়ে দাও, যা নাই কিছু করি। ওকে একটা ঘড়ি দিতে গেছিলি, আমি একটা কিনেছিলি পুরুলে বাস স্ট্যান্ডে, বলি লকডাউন হয়ে যাবে, সেই তখন একটা কিনেছিলি লকডাউনের আগে, তাই দিয়ে দাও, যাতে দাও, ছেড়ে দাও, আমি অন্য কোনো করতে না যাই এবার। তা কেন এরকম করছো? আমাদেরই বদনাম হবে না? কাকু ছাড়বো না, ও কি মনে করছে? হ্যাঁ ছাড়বো আগে। আর শোন, তুই একদম চুপ থাক, তোর এখানে দাঁত গুলো ভাঙিয়ে দেবো, ওখানে বুঝলি, আর চোখ না কাড়িয়ে দেবো ওখানে তোর, একদম চুপ থাক। তোর লাজ আছে একটু? হ্যাঁ করলে তুই বাইরে মিলিস, রাতে 12টায় আছে তোর লাজ? চুপ, একদম চুপ। এই শোন, যা পারলিস হামকে বললিস, ওয়াকে যদি আর একটা বেশি কথা বলিস এবার মার চলবে, একটু মার, বুঝলি? আর হামকে তুই চিনিস নি, এখন কিচ্ছু করতে পারবি না, একটু কে, চল আমরা পালাও, চল চল। ইয়ার মস্তানিটা বাইর করছি, যতক্ষণ বলছি নি মাথান যাচ্ছে নাকি, দালালি করিস না একদম, বলে দিছি চল ঘর দিকে ঢুক, চল আমার বাপকে ডাক, যা না আমার বাপে কিছু করিবে, ডাক, ভালোবাসিতে ডরাই নি আমি কাউকে। টুকুর মাই কপাটটা খুলবি গো, খুলবি গো কপাটটা গো। হ্যাঁ খুলছি খুলছি খুলছি, কি হইলো তোমার, গল করছো তোমরা কি বটে? এরকম করলি আমার নিজেরই ফোন নাই তো, আমার বাপের কথা ফোন দেখবে, আমার বাপের ফোন নাম্বার নাই কে? দেখো ছেলেটার কত বড় সাহস, কত বড় সাহস ছেলেটার, এখানটা সব দালালি করছে। পাহাড়গুলো ভাঙিয়ে আর রেখে দিলেই বুঝে যাবো মজাটা, মুখটা দিয়েছে পুরো পাগুলো ট্যাংলায় ঠেঙাবো, ট্যাংলা ভাঙিয়ে আর জড়ো করে রেখে দেবো দুই লোককে। মার না কত মারবি, মোরাইন তো দিবি নি, মোরাইন দিবি তো মোরাইন দে, তোর যদি ওইটাই ইচ্ছা আছে তো মারে, মোরা মোরা মারেলে, মোরালে মোরা, তুই তখন ওইটাই বলছিস তো, মোরালে মারেলে, দেখছি তুই কত বড় মরদ বড়ি, মোরা। বেশি বক বক না, দালাল না করে তোর বাপের নম্বরটা দে। লেখ দিছিলে 100, দেখ নু না, দালালি করিস না, বলে দিছি তোর বাপের নাম্বারটা দে, ওই বেশি আর কি যে গেল এইটা। ও বাপের, তো বাপের নাম্বারটা তো দিলি 100, লাগা লাগা কেমন মরদ বড়ি, লাগা। এগো তুমি এদিকে আইসো না, একটু আইসো না, শুনো না, বলো বলো বলো। বলছি কি বেশি ঝামেলা এখানে করো না, বুঝতে পারলে? এটা হামদের বদনাম হবে, বহুত বড় হামদের একটা বদনাম হয়ে যাবে, বুঝলে? নুনার কি আর কিছু হবে না, বেটা ছিলাম ওঠে তো, তুমি একটু বুদ্ধি করে কাজ করো, বেশি গোল করো না, আর বেশি বদনাম করো না, আর বাপকে মানে মানে ফোন করে ডাকো, আর যা করবে ফয়সালা করে লাও, বুঝতে পারলে? এখন যদি কুড়ির লোকে জানে যে কি হবে, গোটা কুড়ি হয় 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 হয়েছে হয়ে যাবে, বুঝলে? কুয়ার পিটি এরকম, আর পিটি এরকম, ওরকম না করো, দেখো বলাই বলি নাম্বারটা লাও নুনার কাছে, ধমকাইও না, মারিও না, ছিলা ডাকার। হয়টা ঠিকই বলছো, দাঁড়াও নাম্বারটা লিখি, বলাই বলি এই শালা বেলজের কিছু হবে না, ঠিক আমাদেরই বিপদ আছে। এ নুনা, তোর নাম্বারটা তো তোর বাপের।
8944854575 লাগা। দেখি তোর মজাটা এবার, দাঁড়া লাগিয়েছ। সালা তো হলো টু রে, লাও লাও বেহায় এবার তোমার লাও। হ্যালো, বলি কেন উনার বাবা বলছো? বলি তোমার বেটার কীর্তি শুনবে? হ্যাঁ, তোমার বেটার কীর্তি শুনবে? জানো তুমি হামতে ঘর আইসো কি নেই? আমি পটলা বলছি, পটলা। তুমি হামতে ঘর আইসো এমার্জেন্সি, তোমার সঙ্গে কাজ আছে। তোমার বেটার বহুত বড় বড় কীর্তি, তুমি হামতে ঘর আইসো কি নেই? হর আইতে এসো, 12টা বাজুক আর 1টা বাজুক, আমরা আমাদের গোটা রাত ঘুম নেই, তুমি আসো। তোমার বেটা ঘরে আছে একবার দেখে লো ভালো করে। আমাদের ঘরে তোমার বেটা আছে, বাইন্ধে রেখেছি, আসো। এক মেয়ে আসো, এক মেয়ে, এক মেয়ে, বেশি দেরি না করে। হ্যাঁ আসো, জলদি আসো। তো খুড়ারা, আমার মুখটা তো মাইরে বাঁকান দিল রে বাপ। তো পাট ফর যদি আনবো তো তোমরা নিচে নিচে কমেন্ট করো, যদি নুনা টুকি যদি বলো বিহা তো বিহাটা দিয়ে দাও, যখন লাভটা করেছিল যদি বলো সে বিহাটা দিয়ে দাও তো বিহাটা করে দেবো আমরা পাট ফোরটাই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যদি পার্ট ফোর দেখতে চাও তো নিচে কমেন্ট করো, বুঝলে? বাই।